हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आम्रा आलोचना करब नैशनल अचीवमेंट सार्वे बा नैसर कारिकुलर एरिया कीभावे ठीक करा हयेछे। आमी एर आगे दिन बोलेछिलाम जे 2019 एवं 20 सालेर यूडाइस रिपोर्ट अनुजाई 733 जिला के भारतवर्षेर 733 जिला के सुनिश्चित करा हयेछे एनसीईआरटी माध्यमे नैस सेगुलोके सार्वे करबे। अर्थात भारतवर्षेर प्रत्येकटा राज्येर छात्र एवं छात्रीरा कि रकम अवस्थाय आछे, तादेर क्वालिटी इम्प्रूवमेंट होयेछे किना, तादेर मध्ये कतटा परिमाण कम्पिटेंसि आछे, कतटा परिमाण एबिलिटीज आछे, तार नाम होच्छे नैस बा नैशनल अचीवमेंट सार्वे। এটি কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এর মধ্য দিয়ে আমি মানে ফিউচার এডুকেশনাল পলিসি নির্ধারিত হয়। অর্থাৎ এবং এখানে কিন্তু শুধুমাত্র ছাত্রদের পরীক্ষা হবে না, ছাত্রদের পরীক্ষা হবে, শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা হবে এবং ওই বিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল বা এইচটি বা এইচএম বা টিআইসি বা এইচওয়াই তিনাদেরও পরীক্ষা হবে। অর্থাৎ টেস্ট করে দেখে নেওয়া হবে যে ছাত্রছাত্রীরা যেমন কম্পিটেন্সি আছে তেমন শিক্ষক শিক্ষিকাদের কম্পিটেন্সি আছে কিনা এবং প্রিন্সিপাল বা যিনি হচ্ছেন এসটি বা এইচএম বা টিসি তিনাদেরও কম্পিটেন্সি লেভেলটা কেমন। তো আজকে আমরা বলবো কারিকুলার এরিয়াজ, অর্থাৎ ক্লাস থ্রি ক্লাস ফাইভ এইট এবং টেনের ক্ষেত্রে কোন কোন বিষয়কে সুনিশ্চিত করা হয়েছে। আমি প্রথমেই বলি যে ক্লাস থ্রির ক্ষেত্রে তিনটি বিষয় করা আছে, বাংলা, গণিত এবং ইভিএস, অর্থাৎ পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স বা পরিবেশবিদ্যা। তাহলে ক্লাস থ্রির ক্ষেত্রে আমরা তিনটে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ন্যাসের থেকে, বাংলা, গণিত এবং ইভিএস। পঞ্চম শ্রেণী বা ক্লাস ফাইভের ক্ষেত্রে দেওয়া হয়েছে ওই একই রকম, বাংলা, গণিত, ইভিএস। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে ধরা হয়েছে বাংলা, ইংরেজি, গণিত, সায়েন্স। অর্থাৎ এই যে অষ্টম শ্রেণী তার জন্য ফিক্সড করা হয়েছে বাংলা, গণিত, বিজ্ঞান আর সোশ্যাল সায়েন্স। মাফ করবেন, ক্লাস এইটের ক্ষেত্রে আমি ইংলিশটা বলেছি, আই এম সরি ফর ইট, ক্লাস এইটে ইংরেজি নেই। ক্লাস এইটের জন্য আছে বাংলা, আছে গণিত, আছে বিজ্ঞান, আছে এবং আছে সোশ্যাল সায়েন্স। কারণ সোশ্যাল সায়েন্স ইতিহাস ভূগোলকে বলা হচ্ছে, নাম হচ্ছে সোশ্যাল সায়েন্স। তাহলে ক্লাস থ্রির ক্ষেত্রে তিনটে, ক্লাস ফাইভের ক্ষেত্রে তিনটে, ক্লাস এইটের ক্ষেত্রে চারটে। এবার আমরা যাব দশম শ্রেণীর ক্ষেত্রে কী কী আছে। আমার আছে বাংলা, এখানে আছে ইংরেজি, অর্থাৎ ক্লাস টেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইংরেজি, বাংলা আছে, ইংরেজি আছে, গণিত আছে, বিজ্ঞান আছে এবং সোশ্যাল সায়েন্স আছে। অর্থাৎ ক্লাস টেনের ক্ষেত্রে হচ্ছে পাঁচটি সাবজেক্ট প্যারামিটার করা হয়েছে। কী কোন কোন মানে কোনগুলো হচ্ছে সাবজেক্ট প্যারামিটার, না বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, সায়েন্স আর সোশ্যাল সায়েন্স। তো যারা এখনও পর্যন্ত আপনারা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ পাননি, আপনারা বাংলার শিক্ষা পোর্টাল থেকে পেয়ে যেতে পারেন, অথবা আপনাদের কনসার্ন বিদ্যালয়ের এইচএম বা টিআইসি বা এইচওয়াই বা এইচটিকে ফোন করুন যে স্যার আমাদেরকে ন্যাসের স্যাম্পল প্রশ্ন বা এমসিকিউ অ্যাডাপ্টেশন যে প্যাকেজ আমাদেরকে দেন, যে প্যাকেজগুলো গার্জেনদেরকে জমা দিতে হবে বিদ্যালয়ে 25শে অক্টোবর এবং 26শে অক্টোবর, যেগুলো কিন্তু সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা চেক করবেন বা ইভালুয়েট করবেন 27শে অক্টোবর এবং 28শে অক্টোবর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চোখ রাখুন আমার চ্যানেলে, প্রতিদিন এই ন্যাস নিয়ে আলোচনা হবে সকালবেলায়। যদি কোনো ন্যাস নিয়ে প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আর যদি কোনো উচ্চ শ্রেণীর প্রশ্ন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে করতে পারেন। প্রতিটি উচ্চ শ্রেণীর প্রশ্নের আমরা উত্তর দেব বিকেল 4:09। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে।